জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতে ফুলমূল, ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। তারা কন্টিনিউ আনন্দ উৎসবের মধ্যে থাকবে। আল্লাহু আকবার! যারা আল্লাহর জন্য জীবন শক্তি সব কিছু কি করবে, প্রয়োগ করবে আল্লাহর জন্য, তারা কুরবানি করবে, তারা শহীদ, আলহামদুলিল্লাহ বলে। আরে আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। কাকে? মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে। আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষের জীবনে যত বেশি হারবে তত বেশি তার জীবন ব্যর্থ, আর ব্যর্থ মানুষের জীবন কোনোদিন সুখী হয়? সুখী হয়? মনে রাখবেন, জীবন কখনো সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। জীবন কখনো অটোমেটিক গোছায় না, গুছিয়ে নিতে হয়। লেখাপড়া করলেই শুধু বিবেকবান হয় না, বিবেকবান হতে হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্তি হতে হয়। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, আপনারা আমার দিকে বন্ধু একটু নজর দিবেন। এবার বন্ধু, হযরত জাকারিয়া আলাইহিসসালাম লোহার শীষ যখন পানিতে নিক্ষেপ করলো, লোহা পানিতে ফেলাইলে ডুবে নাকি ভাসে? কথা কন না কেন? ওই যে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় যারা বন্ধু তাদের সম্মান, তাদের মর্যাদা। এবার জাকারিয়া আলাইহিসসালাম যখন লোহার শীষ বন্ধ ফানিতে ফালাইলো, এটা অটোমেটিকলি ভেসে গেল। ভাষার পরে বন্ধ পরীক্ষার সিস্টেম অনুযায়ী মরিয়মকে নিয়ে গেলেন হযরতে জাকারিয়া আলাইহিসসালাম। এবার যখন জাকারিয়া আলাইহিসসালাম নিয়ে গেলেন বন্ধু, মরিয়মকে রাখলেন তিনি যেই মসজিদে বন্ধ ইমামতি করতেন সেই হুজরার পাশে, হুজরাতে রাখতেন বন্ধ। একদিন তিনি অনেক দূরে চলে গেল বন্ধ। যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো, আমার মরিয়মের খাবারের সময় তো চলে যায়, কেমন করে খাওয়াবো? ও বন্ধ, নামাজ শেষ করে এসে চাইয়া দেখে মরিয়মের সামনে আল্লাহ দেওয়া জান্নাতি খাবার। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বন্ধ আশ্চর্য হয়ে গেল, জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর প্রিয় হওয়ার জন্য, এটা কি তার একটা মৌজ, তার একটা কারামত কিনা? কথা বলে না কেন? আল্লাহকে যে রাজি করতে পেরেছে, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট, তার একটা এক্সাম্পল কিনা? বন্ধুরে আমার, ইমাম জাফর সাদেকের নাম শুনছেন নি কেউ? বন্ধুরে আমার, ওনার জামানায় যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, ওই যে ইমাম জাফর আস সাদিক, উনি এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন বন্ধু। তিনি ওই তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন, খলিফা ছিলেন, উনি মনে মনে চিন্তা করতে থাকলেন, ইমাম জাফর আস সাদিক সে যত বড় আধ্যাত্মিকতার ধার প্রান্তে চলে গেছে, আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেল, তার এই আল্লাহ ভীরু, তার এই আধ্যাত্মিকতা আমার রাজত্ব পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। ছোট্ট করে মূল জায়গাটা বলছি, আল্লাহওয়ালা লোকেদের পাওয়ার আল্লাহ কেমন করে প্রকাশ করে বন্ধু। এবার তিনি কি করলেন, তার একজন উজিরকে, বাদশাহ তার উজিরকে অনুমতি দিল যে ইমাম জাফর আর সাদেককে কতল করতে হবে, হত্যা করতে হবে। উজির এবার ডাক দিয়ে বলল, কেন গো তাকে হত্যা করতে হবে? সে তো পৃথিবীর প্রেমী না, পৃথিবীর লোভী না, তাকে কেন গো হত্যা করতে হবে? এবার তিনি বললেন, আমি তোমার মনিব, তুমি হলা আমার গোলাম, আমার উজির, তাকে তোমরা কৌশলে আমার এখানে নিয়ে আসবা। বন্ধু যত ধরনের অপকৌশল করলেন সবগুলো তিনি মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বন্ধু ইমাম জাফর আর সাদিককে আনার জন্য তৎকালীন সময়ে বাদশার উজির চলে গেল। যাওয়ার পরে ইমাম জাফর আর সাদিককে তিনি ডেকলেন বাদশার দরবার। যাওয়ার পরে যখন এই বাদশার কামরার মধ্যে ইমাম জাফর আস সাদিক যখন রওনা প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওনার চৌকি মকি বন্ধ একটা ক্ষিপ্ততার ভাব ছিল। রাজা দেখে ভয় পেয়ে গেল, ওই বাদশাহ দেখে বন্ধ ভয় পেয়ে গেল। এবার ভয় পাওয়ার পরে তার কৌশল যেটা ছিল, তার রাজ সিংহাসনে বসাবে, বসানোর পরে বন্ধু তাকে হত্যা করে ফেলবে। এবার যখন উনি যখন বন্ধু তার রাজ সিংহাসনে বসে গেল, ইমাম জাফর আস সাদিক আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বন্ধুরে আমার। এবার তিনি কি করলেন, যখন তার রাজার যে রাজ সিংহাসনে বসলো, বসার পরে তার যে উগ্র ভাব, এটা বন্ধু একেবারে নরম হয়ে গেল।
নরম হওয়ার পরে তাদের কথোপকথন হলো। কথোপকথন শেষ করার পরে ওখান থেকে ওনাকে বন্ধু বিদায় দিয়ে দিল। বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বন্ধু বাদশার সঙ্গে সঙ্গে তার রাজপ্রাসাদে বেহোশ হয়ে যায়। বেহোশ হয়ে যাওয়ার পরে অতটুকু সময় পর্যন্ত তিনি বেহোশ হয়েছিলেন। তার তিন ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেল। কয় ওয়াক্তের? মানে এত লম্বা সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন, সেন্সলেস অবস্থায় ছিলেন। তিন ওয়াক্ত নামাজ বন্ধু তার কাজা হয়ে গেল। কয় ওয়াক্ত? এবার ওই ইমাম বাদশাহ জাফর আর সাদেক চলে গেল। সেই বাদশাহ তিন ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, এই সময় ধরে বন্ধু গান হারিয়ে ফেললেন। পরে তিনি সেন্স ফিরে ফেলো। সেন্স ফিরে পাওয়ার পরে এবার যখন বন্ধু তিনি জিন্দা হলেন, আবার পুনরায় বন্ধু তিনি জিন্দা হলো। এবার ওনাকে প্রশ্ন করা হলো, রাজা গো বরিব, আপনার তো চুক্তি ছিল সেখানে বসার পরে কৌশলে তাকে হত্যা করে ফেলবেন, কিন্তু কেন গো তাকে হত্যা না করে আপনি তার প্রতি বিনয়ী হয়ে গেলেন, অল্প সময়ের মধ্যে তাকে বিদায় দিয়ে দিলেন এবং সে চলে যাওয়ার পরে আপনি এত সময় বেহোশ হয়েছিলেন, তিন ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেননি, আপনি সেন্সলেস হয়েছিলেন। এবার বাদশাহ ডেকে ডেকে বলল, তোমরা কেউ দেখুনি, আমি দেখেছি। রাজা যখন ওই ইমাম জাফর আর সাদেক যখন এই রাজ সিংহাসনে বসলো, বসার পরে আমি দেখতে পেয়েছি তিনটা বিষধর সাপ আমার দিকে ফেনা ধরে বসেছিল। ওরা এমন অবস্থা ছিল, আমার দিকে মারমুখী আচরণ ছিল সাপগুলোর। মনে হয় ওই বাদশাহ ইমাম জাফর আর সাদেকের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করতাম, সাপগুলো আমাকে ধ্বংসন করে ফেলত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, ঠিক কিনা বলেন? হযরত ওমর কিছু সৈনিক কিছু সেনাকে নাহন্দ মিশনে পাঠালেন। হাদিস শরীফ কিন্তু কোথায়? নাহন্দ। এখানে মিশনে পাঠালেন। ওই সেনাপতিদের মধ্যে দলের লিডার হলো বন্ধু সারিয়া। কি নাহন্দ যখন তাদেরকে পাঠালেন যুদ্ধের জন্য, বন্ধুরে আমার, তখন ওই ব্যক্তিদের সাথে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে পাঠালো, পাঠানোর পরে বন্ধু তারা ওই ব্যক্তিদের সাথে প্রতিপক্ষ এগেনিস্ট পার্টির সাথে বন্ধু তারা পরাস্ত হলো, পরাজিত হলো। এমন অবস্থায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। আমরা জুমাতে খুতবা দেই কিনা? খুতবা যখন শুরু করলো, খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া সারিয়াল জাবালা, জোরে জোরে সুবহানাল্লাহ। ইনি যখন খুতবার মধ্যে বলে দিল বন্ধু হাদিস শরীফ, ইয়া সারিয়াল জাবালা, তার মানে ওই পাহাড়কে সুরক্ষিত করো। কি করো? পাহাড়কে সুরক্ষিত করো। ডাক দিয়ে বললেন তিনি, তিনি কোথায়? মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন বন্ধু, আর সেনা বাহিনী পাঠালেন নাহন্দ, তারা পরাস্ত হয়েছে। বন্ধুরে আমার, ওমর যখন ডাক দিয়ে বলল ইয়া সারিয়াল জাবালা, বন্ধু বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ শেষ হয়ে গেল। এখান থেকে ও বন্ধু একজন সেনা মদিনায় কদম দিল। কদম দেওয়ার পরে পুরো ঘটনা বন্ধু খুলে বলল, আমার কথা হলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া সারিয়াল জাবালা, বলতে দেরি রে, সারিয়া তখন কি করলো? তার দলবল নিয়ে বন্ধু পাহাড়কে পিছনে রেখে বন্ধু তারা যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাস্ত করে এখানে হযরতে ওমর ডাক দিয়েছেন। এটা কি তার কারামত কিনা? কথা বলেন না কেন? আরে ভাই, হাদিস শরীফ তো আমার বানানো কথা না তো, কিরে ভাই আছে না? এগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর ওলি যারা, তারা যা করে তারা আল্লাহর ইশারায়। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিনরা কিন্তু মরতে চায় না। আমরা কি কেউ মরতে চাই? তারপরেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়, ঠিক কিনা বলেন? কেউ আমরা মরতে চাই না, কিন্তু তারপরে মরতে হয়। কিন্তু আল্লাহ কি কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় বান্দারা পৃথিবী থেকে বিদায় হতে চায় না, আর আমি তাদেরকে পৃথিবীতে রাখতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। মানুষ কি হতে চায় না?
মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ বলে আমার প্রিয় যারা তাদেরকে আমি দুনিয়ায় রাখতে চাই না। কেন না রাখতে চাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি ভালোবাসেন, তাদেরকে এত বেশি মহব্বত করে রে বন্ধু, তারা পৃথিবীতে বেঁচে থেকে লাঞ্ছিত হোক অপমানিত হোক তাদের ইজ্জতের চাদর ধরে কেউ টানো এটা আল্লাহ কখনোই চায় না। এই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত হওয়ার আগেই পৃথিবী থেকে নিয়ে যায়। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি বিশাল একটা এক্সপেকটেশন, ঠিক কিনা বলেন? আরো জোরে আর একটু মহব্বতে, আমার কথা ঠিক নাবে ঠিক? আমার ওয়াজ কিন্তু শেষ, আর আলোচনা করব না, কালকে অনেক দূরে প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আজকে এসে সকালে স্যার চট্টগ্রাম থেকে কন্টিনিউ প্রোগ্রাম করতে হয়, মানুষ তো চায় কথা শুনতে। আসলে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি, সেই জায়গাটা হলো আল্লাহর ওলিদের কারামত মিথ্যা নয় সত্য। কথা বলেন, আল্লাহর ওলির কারামত কি? কথা বলে না, আল্লাহর ওলির কারামত কি? তারা যা করে সেটা আল্লাহর ইচ্ছাতেই করে, ঠিক কিনা বলেন? তারা যা করে কার ইচ্ছাতেই করে? আল্লাহর ইচ্ছাতেই করে, আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো কিছু করে। এবার আসেন আর একটু গোছাইতে হবে আলোচনা করব। হ্যাঁ, আমার চাচা খুব হাসি খুশি মন নিয়ে আলোচনা শুনতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু জোরে, মরতে কিন্তু হবে, মরতে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, থাকতে কি পারবো? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেহেতু এসেছি আমাদেরকে যেতে হবে। এখন প্রশ্ন হলো কারা আল্লাহর ওলি হয়, কারা আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পায়, এই ব্যক্তিগুলো কে, তাদেরকে কিন্তু একটু আমাদেরকে চিহ্নিত করতে হবে। কথা বলেন, আল্লাহর ওলি হতে হলে এই দেখেন আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা চমৎকারভাবে বলে দিয়েছেন, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, কি এনেছে? অকানু ইত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে, কি করেছে? আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তারপরেই বলেছে লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা এবং পরকালের। প্রথমত আপনাকে কি হতে হবে? কথা বলে না, আরে এটা তো একটা ক্লাস, এটা কি এটা ক্লাস? তো আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে, একটা বিষয়ের উপর আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, উপদেশ দিচ্ছি, পড়াচ্ছি, এখন আপনারা এগুলো মনে রাখতে হবে না? কথা বলে না, মনে রাখতে হবে না? তো মনেই যদি না রাখতে পারেন তাহলে ওয়াশনে লাভ হবে কি? লাভ হবে? এখানে যে আমার চাচা আমার বাবার মতো দাদার মতো আছেন, আজকে কিন্তু সবাই আমার ছাত্র, ঠিক কি না? হ্যাঁ, আজকে কিন্তু সবাই ছাত্র, যত বড়ই হন না কেন, এই মুহূর্তে কিন্তু আপনারা স্টুডেন্ট, আমি হচ্ছে টিচার, ঠিক কিনা বলেন? আপনারা কিন্তু আমার কথা শুনতে হবে মন দিয়ে, এই দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন, কে দিয়েছে? প্রথমত আল্লাহ কি বলেছে? ইমানদার হতে হবে। আজকে আমাদের ইমানই গলত বিধায় কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের টেনশন। বলে হুজুর আমরা ইমানদার না কেন বললেন? এখন বর্তমানে কিন্তু আমাদের নবীকে নিয়ে মানুষ অনেক ধরনের বোকার মতো কথাবার্তা বলে, বলে কি বলে না? আর জোরে বলেন না, আমার নবী বলেছেন কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বলেছে কখন? আজ থেকে দেড় হাজার বছর আগে। কত হাজার? দেড় হাজার বছর আগে বলেছেন কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজকে কিছু আফসোস লাগে, তারা কি পড়াশোনা করেছে আমি জানি না, কিছু মৌলবি তারা বলে নবী নাকি তার ভাই, আপনারা বলেন তাদের কি ইমান আছে? কথা বলেন, যারা বলে নবীকে ভাই তারা কি ইমান আছে? আবার কেউ বলে কি বলবো, আমি এগুলো নোংরা কথা বলতে চাই না, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিলাম, এমনি করে করে কিন্তু নবী সম্পর্কে অনেক ধরনের নোংরা মন্তব্য, নিচু মন্তব্য করে,
নবীকে ভালোবাসা, নবীকে সম্মান দেওয়া, নবীকে মর্যাদা দেওয়া একজন মানুষের জন্য ইমানদারের জন্য ফরজ। কি শুধু নবী নয়, নবীর আহলে বাইত যারা আছে তাদেরকেও সম্মান করা ভালোবাসা ফরজ। আপনাদেরকে মনে রাখতে হবে, আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ইমান নাই। আজকের মানুষের মধ্যে যথেষ্ট নবীর ভালোবাসার অভাব, এই জন্য কিন্তু তারা যথাযথ সিদ্ধান্ত নিতে পারে না, কোনটা সঠিক কোনটা বেঠিক তারা এটা আইডেন্টিফাই করতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথার দ্বারা, কাজের দ্বারা, অন্তরের চিন্তা ভাবনার দ্বারা নবীর শান মানকে খাটো করা কুফুরি। কুফুরি যারা করে তারা কি আর ইমানদার থাকে? কথা বলেন, যারা কুফুরি করে তারা কি আর ইমানদার থাকে? এই আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবী বলেছেন, আমার উম্মতরা তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? খুন করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবুহু, যারা সাহাবাই কেরামদেরকে গালি দিবে তাদের শানে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও, মাইর দো। এখন আমরা কি মাইর দিই না? ওই বক্তা বললে তাকে আমরা সাপোর্ট দিই। আয় আমার দিকে তাকান না কেন? যিনি চোর ওনাকে যদি আরেকজন চোর না বলে তাহলে উনিও চোর মনে রাখতে হবে। যিনি কুফুরি করল ওনাকে যদি আরেকজন তুমি কুফুরি করেছ এই কথাটা সত্যটা না বলে তাহলে তিনিও কুফুরিকে সমর্থন দিয়ে কুফুরি করে ফেললো। কথা কি বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? আল্লাহর হাবিব সরকার মদিনার সাথে আমাদের চমৎকার একটা কি রাখতে হবে? মহাব্বত। কেন রাখতে হবে? এটা আমার কথা না, আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। এই কারণে রাখতে হবে, আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থ দ্বারা ইহুদি খ্রিস্টানরা প্রমাণ করেছেন, হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? ইহুদিদের বক্তব্য। কার? এরা কি আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো ইহুদিরা, বেঈমানেরা। কারা বলছে? কে? এখন তারা বক্তব্য দিতেছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল দ্বারা, এটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা তোরা বক্তব্য দিচ্ছে, হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নো, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কি তোমার সমস্যা? কি ব্যাপার? কি হাসিটা খুব সুন্দরই লাগতেছে কিন্তু ঠোঁট দুইটা নাড়ালাইতে হয়, কথা বলেন না কেন? হাসি সুন্দরই লাগছে কিন্তু ঠোঁটটা লড়াটার পছন্দ হয় নাই। আমার ওয়াজ শেষ, তো আমি গোছানোর জন্য এই জায়গায় আসছি। তারা বলতেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছে, না, এই বক্তব্য আল্লাহর কাছে পছন্দের মনে হয়নি। আল্লাহ বলেছে, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই? আরো জোরে শুনছেন নি আয়াত? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম। আল্লাহ বলেছে, হাবিব, আপনি জানিয়ে দেন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই কি করতে চায়? তাহলে নবী বলেছেন, ফলো মি, তোমরা আমি নবীকে ফলো করতে হবে। নবী ছাড়া উপায়? নবী ছাড়া উপায়?
এই নবীর কাছে যাওয়া নবীকে ভালোবাসাই হলো ইমান। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফসিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর নির্দেশ মানতে হলে আগে রাসূলের কাছে যেতে হবে, কারণ আল্লাহ নিজে কোনো কিছু পৃথিবীতে এসে বান্দাকে দেয়নি, প্রত্যেকটা নেয়ামত আল্লাহর হাবিবের মাধ্যমে পাঠিয়েছেন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরে জোরে, অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার মতো কোনো সুযোগ করলেই আপনি কাফের, ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালো, যদি ভালো আমরা না বাসতে পারি, কোনো কারণে যদি শত্রুতা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিব, বন্দরে আমার বখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন খ্রিস্টান, সে খ্রিস্টান ধর্ম ত্যাগ করলো, খ্রিস্টান ধর্ম ত্যাগ করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার তিনি সূরা বাকার এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, করতে 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 বন্ধ সময় চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিল, সেই দায়িত্বটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে যেই উহি আসতো এই উহি লেখার দায়িত্ব পাইল না। ওনো সুবহানাল্লাহ, কোন টাইম হইছে না তো? আরে না, সত্যি বলছি, এখনো সুবহানাল্লাহ বলার টাইম হইছে না, একটু পরে চিন্তা করে বলতে হবে সুবহানাল্লাহ বলবেন কি না। সিরিয়াসলি বলছি, মানে এই ঘটনাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ বলছেন যে গুনাহ হইছে না, সওয়াব হইছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ বলার সময় এখনো হয় নাই। কেন গো হয় নাই বন্ধু? এবার যখন নবীর উহি বন্ধ লেখতে শুরু করলো, করতে 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 হঠাৎ করে একদিন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে আবার সে পুনরায় খ্রিস্টান হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, খিরে ভাই, এই দুঃসংবাদ শুনলে, এই খারাপ সংবাদ শুনলে কি কেউ সুবহানাল্লাহ কয় না নাউজুবিল্লাহ কয়? আরে আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। এই জন্য বলছি একটু দাঁড়ান, সুবহানাল্লাহ একটু পরে কইেন। কি করলো ইসলাম ধর্ম? কি করলো? ত্যাগ করে ফেললো বন্ধু। যারা ত্যাগ করবে ধর্ম তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? এখানে একদিকে সে ধর্ম ত্যাগ করলো, আরেকদিকে ধর্ম ত্যাগ করার পরে আবার পুনরায় খ্রিস্টান ধর্মে চলে গেল, এবার হেঁটে হেঁটে গুড়ি গুড়ি মানুষকে বলে বেড়াচ্ছে কই নবী মুহাম্মদ কিছুই জানতো না, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো, জোরে জোরে নাউজুবিল্লাহ। কি বলে? অথচ বন্ধু মেরাজের রজনীর ঘটনা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মহাশূন্য অতিক্রম করে নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু আল্লাহর আরশে যখন গেল, যাওয়ার পরে আল্লাহ এবং আল্লাহর হাবিব বন্ধু একইবারে কাছাকাছি হয়ে গেল, ফাকানা কাব কৌসাইন আও আদনা, তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিল। কোন কোন প্রণেতা বলেছেন, কোন কোন রাইটার, কোন কোন গবেষক বন্ধু তারা বলেছেন তারও আরো কাছাকাছি ছিলেন বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মন দিয়ে শোনেন বন্ধুরে, আমার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে আমার নবীকে প্রশ্ন করলো আমার আল্লাহ হাবিব, আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী বলল আপনি বেশি ভালো জানেন, জোরে জোরে আল্লাহু আকবার। কে বলছে? আমার নবী বলছেন আপনি বেশি অবগত আছেন। বলতে দেরি, এবার বন্ধু আমি একটু এক্সাম্পল দেখাই ভাই, কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আমার নবী বলেছে আমি যখন বললাম যে আপনি বেশি অবগত আছেন, আমি বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার দুই ঘাড়ের মাঝখানে এইভাবে রাখলো, যখন রাখলো নবী বলেছেন আমার বুকের মধ্যে সেই প্রশান্তি চলে আসলো, কোথায় বুকের মধ্যে প্রশান্তি চলে আসলো, তখনই আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সব
সবকিছু আমি নবী দেখে নিয়েছি। এটা মেরাজের রজনীর ঘটনা। আল্লাহ এবং আল্লাহর হাবিব যখন কাছাকাছি, অনেক প্রেমের আলোচনা বন্ধ অনলাইনে চোখ রাখবেন, গাজী সুলাইমান আল কাদরি দিয়ে যখন চাষ দিবেন, আপনার জীবনে সকালে ঘর থেকে বের হয়ে বিকালে বিছানায় ফিরে আসা পর্যন্ত যত জায়গায় আপনাকে যেভাবে চলতে হবে, প্রত্যেকটা বিষয়ের উপর বন্ধ অনলাইন বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, কোনো সোশ্যাল মিডিয়া বন্ধ বাদ নাই, শুধু নাম দিয়ে চাষ দিবেন, বিষয়ভিত্তিক আলোচনা করে করে শুনবেন বন্ধ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবীর মুখ দিয়ে, নবীর মুখ মোবারক দিয়ে কি বলেছেন, আল্লাহর কুদরতি হাত যখন রাখলো, আমি আসমান জমিনের যা কিছু আছে সব দেখে নিয়েছি। নবীরটা সত্য নয়, খ্রিস্টানেরটা সত্য, নবীরটা বন্ধ সত্য, হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার খ্রিস্টান বলে বলে বেড়াচ্ছে, নবী কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো। জোরে জোরে নাউজুবিল্লাহ। যেই স্টুডেন্টগুলোর বন্ধ মেধা শক্তি ভালো, তারা কি শুধু ক্লাসের বইয়ের পড়াই জানে না, আউট কিছুও জানে, জানে কি জানে না? একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই প্রতিভা থাকে, এত বেশি ক্যাচ করার মতো বন্ধ, কাউন্ট করার মতো সেই এবিলিটি থাকে বন্ধ, 1,24,000 মতান্তরে 2,00,000 মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8টা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, ঠিক কিনা বলেন? একজন হলো আদম সফিউল্লাহ, একজন হলো নূহ নাসিউল্লাহ, একজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো ইসমাইল জবিউল্লাহ, আর একজন হলো বন্ধু মূসা কালিমুল্লাহ, আর একজন হলো ঈসা রুহুল্লাহ, আর একজন হলো হাবিবুল্লাহ। সেই নবী জানবে না? আর নবী শব্দের অর্থই তো হলো অদৃশ্যের সংবাদদাতা। তো নবী যদি সংবাদ নাই জানে, আপনাকে দিবে কিভাবে? কথা বুঝেন নাই আমার তো? সে কি নবীর সাথে বেয়াদবি করেছে না, আদব দেখিয়েছে? চরম পর্যায়ের বেয়াদবি বন্ধু। এই বক্তব্য দিতে 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 বন্ধু সে একদিন তার মরণ হলো আলহামদুলিল্লাহ। ক্যারেক্টারলেস পিপল ইউ আর ডাইড, ঠিক কিনা? ক্যারেক্টারলেস ম্যান একবার ফিনিশ, আমি খুশি হয়েছি। কারণ দুষ্ট লোক বেঁচে থাকলে আরেকটা দুষ্ট জন্ম হয়, আর ইমানদার বেঁচে থাকলে আরো ইমানদার জন্ম, ঠিক কিনা বলেন? আমার মার মুখে শুনছি দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে লাগে মাথা ব্যথা, ঠিক কিনা? দুষ্ট লোকের বক্তব্য শোনা যাবে না। দেখতে দেখতে বন্ধু খ্রিস্টান মারা গেল। বুখারীর হাদিস কিন্তু সিহাসিত্তার অন্যতম সহি, যে 6টি গ্রন্থ সিহাসিত্তা, অন্যগুলো বন্ধ সহি, তবে মূল যেই সিহাসিত্তার 6টি হাদিস গ্রন্থ, এর মধ্যে বুখারী শরীফ হলো অন্যতম। এবার সে যখন মারা গেল, মাঝখান দিয়ে একটা এক্সাম্পল আমি দিব আপনাদেরকে, আপনারা দেখেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, ব্রিটিশ রানী, তাকে বন্ধু চন্দন কাঠ দিয়ে অনেক কোটি কোটি টাকা খরচ করে মাটিতে ঢুকাইছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু এমনি ভাবে তাদেরকে দাফন করা হয়। তৎকালীন সময়ে ওই খ্রিস্টান যে নবীর সামনে বেয়াদবি করলো, তাকে বন্ধ মাটিতে দাফন করলো। দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো গো, এবার তার সঙ্গীরা যাইয়া দেখে ওই খ্রিস্টান যে নবীর সামনে বেয়াদবি করেছে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। নাউজুবিল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ, আর বাঁচার জন্য বললাম নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আল্লাহর হাবিবের সানে জীবন থাকতে যেন বেয়াদবি না করায়, ঠিক কিনা বলে?